রমজান মাস আসলে মাথায় কিন্তু একটা চিন্তা ঘুরপাক খায়, কবে ঈদে শপিং করব। আর ঢাকায় ঈদে শপিং 15 রোজার পরে অনেক ভিড় হয়, এই জন্য আমরা আগেভাগেই চলে গেছিলাম বসুন্ধরায় টুকিটাকি ঈদের শপিং করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝিলিক স্যার। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে গেছিলাম বসুন্ধরায় ঈদের শপিং করতে। ফার্স্টে আমরা ডিসাইড করলাম আমরা আরঙে যাব, যেহেতু এইটা বসুন্ধরার একদম লাস্ট নিচের ফ্লোরেই, এই জন্য আমরা আগে আরঙে চলে গেছিলাম। আরঙের এই ডেকোরেশনগুলো আমার বরাবরই ভালো লাগে, এই জন্য আমি একটা ছোটো ক্লিপ নিয়ে নিলাম। আমরা ফার্স্টে বেবি কালেকশন দেখছিলাম যে ওদের বেবি কালেকশন কী কী আসছে। আরঙে বরাবরই বেবি কালেকশনগুলো খুবই ভালো থাকে আর প্রাইসও রিজনেবল থাকে। যেমন এই শার্টগুলোর কোয়ালিটির কথা কি বলবো, কোয়ালিটি খুবই ভালো ছিল এবং শার্টগুলোর প্রাইস আপনি 400 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমার কাছে শার্টগুলো খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে মানে কাপড়ের কোয়ালিটি তো খুবই ভালো আর কালেকশনগুলোও ভালো ছিল। আর এই যে বেবি গার্লস ড্রেসগুলোও ভালো ছিল। আমি আমার ভাইয়ের মেয়েকে বলছিলাম যে এই ড্রেসটা নাও, এই ড্রেসটা আমার ভালো লেগেছে। এই ড্রেসটার প্রাইস ছিল 1600 সামথিং, আমার কাছে প্রাইস ড্রেসটা ভালো লেগেছে। আর এই ড্রেসটা তো আমার খুবই ভালো লাগে, এই ড্রেসটা দেখার পরে আমি একরকম ওকে ইনসিস্ট করি যে তুমি এই ড্রেসটা নাও, বাট ও বলছিলো যে ফুফিজি আর একটু দেখি। দেন আমি পাঞ্জাবি দেখতে চলে গেলাম। আরঙের পাঞ্জাবি বরাবরই দাম বেশি হয়, বাট এই যে আমি আরঙের পাঞ্জাবি দেখতে গিয়ে খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড হলাম। আপনি 5-5K নিচে কোনো ভালো পাঞ্জাবি কিনতে পারবেন না। এই যে এই পাঞ্জাবিটার দাম ছিল 12,000 টাকা, ভাই রে ভাই কী দিয়ে বানাইছে এটাকে। যাক এই সব কথা না বলে অবশ্যই তো তারা কোয়ালিটি ঠিক করেই বানায়। এই যে আমার ভাইয়ের ছেলে ভাস্তা, সে টুকি টুকি করে হেঁটে চলছে, সে মাত্র হাঁটা শিখছে, এজন্য সে হাঁটবে। আর এই এই জায়গাটা এমন বড় জায়গা দেখে সে আর লোক সামলাতে পারছিল না, সে হাঁটবে। দেন আমরা চলে গেছিলাম শৈশবে, শৈশবের কালেকশনগুলো ভালো লেগেছে। শৈশবে আমাদের ফার্স্ট যাওয়া হয়েছে, শৈশবের মোটামুটি বেবি কালেকশনগুলো ভালো ছিল আর হিউজ কালেকশন ছিল, বাট ওদের ম্যাক্সিমাম ছিল 1 পিস। আর 1 পিসগুলো আপনি 800 থেকে 900 টাকা 700 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এরকম রিজনেবলের মধ্যে আপনি যদি এরকম ব্র্যান্ডের কোনো ড্রেস নিতে পারেন আর কাপড় কোয়ালিটিও আপনার অনেক ভালো, তাহলে তো ভালো, তাই না? তো বাট আমার ভাস্তি 1 পিস নিতে চাচ্ছিলো না, এই জন্য আর কি দেখছিলাম যে ও আসলে গাড়া বাই এরকম নিতে চাচ্ছিলো, এই জন্য আর কেনা হয়নি। দেন আমরা ডিসাইড করলাম আমরা এত ঘোরাঘুরি না করে চলে যাই দেশি দশে। আর দেশি দশটা বসুন্ধরার 7ম ফ্লোরে, মানে আপনার লিফটের আপনি স্কেলেটর দিয়ে 7ম ফ্লোরে গিয়েলেই হবে, ফুড কোর্টের নিচের ফ্লোরে। এই যে আমরা দেশি দশে চলে আসছি, দেশি দশে একটা সুবিধা এখানে অনেকগুলো দোকান আছে, দেশাল আছে, সিস্টি আছে, রং আছে, আপনি যে কোনো একটা আপনার চয়েস হবে। বিবিয়ানা আছে, সাদা কালো আছে, আর ওদের কালেকশন অঞ্জনস আছে, কালেকশনগুলো ভালো। আরও কয়েকটা দোকান আছে, আসলে আমার ওইভাবে নাম মনে নেই, বাট ওদের কালেকশন ভালো আর এক জায়গা থেকে আপনি অনেকগুলো দোকান ঘুরতে পারবেন। তো এই যে আমরা অঞ্জনসে চলে আসলাম, অঞ্জনসের এই ডেকোরেশনগুলো ভালো লাগছিল আমার কাছে, অঞ্জনসের কালেকশনগুলো বেস্ট লেগেছে। আমরা অঞ্জনস থেকে কয়েকটা পাঞ্জাবি নিয়েছি, ওদের শর্ট হাতার শার্টগুলো ছিল, শার্টগুলো ভালো। যেমন এই পাঞ্জাবিটা ভালো লেগেছিলো, এই পাঞ্জাবিটার দাম ছিল 1900 সামথিং, বাট আমার আব্বুকে সাদা কিনে দিব না, এই জন্য আর কি ওইভাবে দেখছিলাম না। আমার ফুফাদের জন্য দেখা হচ্ছিলো, ওদের জন্য নেওয়া হবে। দেন এই পাঞ্জাবিটা আমার ভালো লাগে, আমার ভাই বলছিল, বাট ওরও ভালো লাগছিলো, বাট আব্বুর এই কালারের একটা পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবিটা নিতে বলেছিল আমার ভাই। পাঞ্জাবিটা আসলে সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটা ভালো, বাট আমার আব্বু একটু ডার্ক টোনের, তো এই জন্য আর কি ভাবছিলাম যে আব্বুর এই ড্রেসটা হয়তো বা আরও বেশি কালো লাগবে। দেন আমার ভাইয়ের শ্বশুরের জন্য এই পাঞ্জাবিটা নিয়ে নেওয়া হয়। আর পরে আমরা আবার রঙে চলে আসলাম, অঞ্জন থেকে আমরা টোটাল 3টা পাঞ্জাবি নিই, দেন রঙে চলে আসি। রঙের এই পাঞ্জাবিটা ভালো ছিল আর দামটা 2K-র নিচে ছিল। আপনি রঙের কালেকশনগুলোও ভালো ছিল, পাঞ্জাবি কালেকশনগুলো, এই পাঞ্জাবিটা ভালো ছিল, এই পাঞ্জাবিটা, বাট একদমই সিম্পল ছিল, আমি একটু অন্যরকম কিছু চাচ্ছিলাম আসলে আমার বাবার জন্য নিতে।
তো দেন এই পাঞ্জাবিটা ভালো লাগে, আর এই পাঞ্জাবিটা ভালো ছিল, কালারফুল ছিল, বাট আসলে আমার আব্বু লাইট থেকে একটু ডিপ কালার পছন্দ করে। দেন অ্যাট লাস্ট আমার এই পাঞ্জাবিটা খুবই পছন্দ হয়, আমার বাবার জন্য এই পাঞ্জাবিটা নিয়ে নেই। পাশে এই পাঞ্জাবিটা ভালো লাগছিল, বাট আমার ভাই বলছিল এটা বেশি ভালো লাগছে, এটাই নিয়ে নেওয়া হয়। আসলে এই দোকানটার এক্স্যাক্ট লোকেশন আমার মনে নাই, দেশি দশে গেলেই আপনারা দোকানটা পেয়ে যাবেন। দেন আমরা সেইলরে চলে আসি, সেইলরের বেবি পাঞ্জাবিগুলো দেখছিলাম, এগুলোর প্রাইস রিজনেবল ছিল, একের মধ্যে ছিল, আপনি 800-900 টাকার মধ্যে ভালো ভালো পাঞ্জাবি পেয়ে যাবেন, আর কাপড়ের কোয়ালিটিগুলো ভালো ছিল। আমার ভাই আসলে বেসিক্যালি এখানে আসছে, ও চাচ্ছিল যে বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি কিনবে, ওরা ফার্স্টে বলে বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি আছে, বাট আমার ভাইয়ের ছেলে খুবই ছোট, ওর বয়স মাত্র 1.5 বছর, তো ওরা বলে অ্যাটলিস্ট 2 ইয়ার্স উপরে যেতে হবে পাঞ্জাবি নিতে হলে। দেন আমার ভাস্তির জন্য ড্রেস দেখছিলাম, এই ড্রেসটা আমার ভালো লাগে, বাট ড্রেসটা আসলে ওর সাইজে ছিল না। দেন এই ড্রেসটা ভালো লাগে, এই ড্রেসটা ও দেখার পরে সে এই ড্রেসটা ট্রায়াল দিবেই, বা তাকে তারপরে এই ড্রেসটা ট্রায়াল দেওয়া হলো, এখন সে এটাই কিনবে, আর কোনো ড্রেস নিবে না। বা ড্রেসটার প্রাইসটা একটু হাই ছিল, দাম মানে দাম অনুযায়ী আমার ড্রেসটা ভালো লাগেনি, 2800 টাকা ছিল, এই জন্য আমি বলছিলাম চলো ঘুরে আসি। দেন আমরা অ্যাপেক্সে চলে আসি, অ্যাপেক্সের কালেকশন গুলো ভালো ছিল, আসলে ওরা ওইভাবে ভিডিও করতে দিচ্ছিল না, তারপরে আমি যতটুকু ক্লিপ নিতে পেরেছি নিয়েছি। দেন আমরা ইনফিনিটিতে চলে গিয়েছিলাম, ইনফিনিটিতে আমার কাছে আহামরি ভালো কালেকশন মনে হয়েছে, এখনও আসেনি, ওরা বলছিল যে আসবে, এখনও ওইভাবে আসেনি, টুকটাক আসছে। দেন আগের সব কিছুই লাগছিল ইনফিনিটিতে, আমরা তারপরেও কিছু ঘুরে ড্রেস দেখছিলাম যে আসলে কোনো ড্রেস পছন্দ হয় নাকি, ওইভাবে আসলে পছন্দ হয় না, ড্রেস পছন্দ হয় বাট আমার ভাস্তির এই ড্রেসটা অত ভালো লাগে না। দেন আমরা বাটায় চলে যাই, বাটার আসলে বাটার শোরুমটা বসুন্ধরা হয় কিন্তু অনেক বড়, বাট আমার বাটার থেকে অ্যাপেক্সের কালেকশনগুলো ভালো লেগেছে। বাটায় গিয়ে আমি ওভাবে ভিডিও ক্লিপ নিতেই পারিনি, কারণ ওরা একদমই ভিডিও করতে দিচ্ছিল না, ভিডিও অ্যালাউ করছিল না। দেন আমরা চলে আসলাম জুস বারে, বসুন্ধরায় আসবো আর এই জুসগুলো খাবো না, তা কি হয়, আমার ভাস্তি জুস খেতে চাচ্ছিলো। দেন বললাম চলো তাহলে জুস খাই, আর ওকে বললাম যে তুমি মালবেরি জুসটা নাও, আমার বরাবরই বসুন্ধরায় গেলে মালবেরি জুসটা খাওয়াই, কারণ আমি মালবেরি জুসটা খুবই পছন্দ করি অনেক আগে থেকে। আগে তো এর প্রাইস মাত্র 150 টাকা ছিল, বাট এখন আসলে প্রাইস অনেক বেড়েছে, যে এদের এই সিল করাটা আমার খুবই ভালো লাগে। আসলে সব কিছুরই যেহেতু দাম বেড়েছে, এটারও দাম বাড়বে, এটাই তো স্বাভাবিক। জুসটার দাম ছিল 250 টাকা। দেন আমরা আবার সেইলরে চলে যাই, কারণ আমার ভাস্তি ওই ড্রেসটা নেবেই। সেইলরের এই ব্যাগ কালেকশনগুলো আমার খুবই ভালো লাগে, ওদের ইয়াররিংগুলোও খুব সুন্দর ছিল। দেন ওই ড্রেসটা আমরা নিয়ে নিই, ড্রেসটা নেওয়া হয়ে গেলে এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেহেতু অলমোস্ট 11টার বেশি বেজে গিয়েছিলো, আর এখনও ওইভাবে আসলে সব দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো, কারণ ঈদের আমেজটা এখনও শুরু হয়নি। এই তো এই ছোটোখাটো এই আমার ঈদের শপিং ব্লগ, এরকম নতুন নতুন ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।